Assalamualaikum viewers. Aska amra chole aslam putrajaya bridge ebong putrajaya masjid ti dekhar jonno. To apnara ei video er moddhe dekhte parben ei bridge e kibhabe ashben ebong putrajaya masjid e kibhabe ashben. Amader sathei thakun ebong dekhte thakun. Amra aste aste er bistarito shobkichu apnaderke jananor chesta korbo. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম পুত্রজায়া মসজিদ। এখানে ঘুরতেছি, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি মসজিদ। পাশেই রয়েছে জলধারা, দেখতে পাচ্ছেন আপনারা তো। এখানে আপনারা গ্রেবে আসতে পারেন, ট্যাক্সিতে আসতে পারেন, তাছাড়া এমআরটি লাইনের মাধ্যমে আসতে পারেন। এমআরটি পুত্রজায়া লাইন, আপনারা চাইলে আম্পাং পার্ক থেকে উঠতে পারেন। তো আমরা আজকে যাত্রা শুরু করব আম্পাং পার্ক থেকেই, সেজন্য আম্পাং পার্ক স্টেশন চলে আসলাম। আপনারা চাইলেও এখান থেকে যেতে পারেন, অথবা আপনাদের রুমের কাছাকাছি যদি এমআরটি স্টেশন থেকে থাকে পুত্রজায়া লাইনের, ওখান থেকে উঠতে পারেন। তো এটি মূলত কাওয়াসান দামানসারা থেকে স্টার্ট করছে, কাপুং সালামাত, তারপর সুঙ্গাই ব্লু, সিরি দামানসারা বারাত, মেট্রো প্রিমা, ক্যাপং জিংজাং, জ্বালানিপু, তৃতীয় অংশা হয়ে এখন আম্পাং পার্ক। তো আমরা আম্পাং পার্ক থেকে যাত্রা শুরু করব, একদম চলে যাবো লাস্ট স্টেশন পুত্রজায়া সেন্ট্রাল। তো চলুন যাওয়া যাক। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন আরও 7 মিনিট পরে আসবে একটা, এবং 16 মিনিট পরে আসবে আরও একটা। এই তো ট্রেন চলে আসছে, আমরা এখানে ট্রেনে যাত্রা শুরু করব। ভিউয়ার্স, ট্রেনে চড়ে কোলারামপুর শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পুত্রজায়া। আমরা ইতিমধ্যে পুত্রজায়া সেন্ট্রাল স্টেশন পৌঁছে গেলাম। তো এখন আমরা স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। স্টেশনের একদম সাথেই বাস স্ট্যান্ড, তো আমরা সেইখানে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা স্টেশন থেকে বের হয়ে আসলাম, এবং দেখতে পাচ্ছেন স্টেশনের সামনে একদম বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে। তবে এখানে আপনারা জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ অনেক বাস অনেক লাইনে এখান থেকে যায়। তো আপনারা পুত্রজায়া মসজিদে যাবেন, সেটি জিজ্ঞাসা করে ওই বাসটিতে উঠবেন। অবশ্য এখানে 20 মিনিট বা আধা ঘন্টা রেডি হতে পারে, চাইলে এখানে রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টে গিয়ে আপনারা খাবার দাবার বা জুস বা ড্রিঙ্কস করতে পারেন। তো আমিও যাচ্ছি, কারণ আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে বাস কতক্ষণ লেট হবে, উনি বললো যে 20 মিনিট আরও লেট হবে। তো সেজন্য আমি এখানে আসছি এই মিনুমের দোকানে। তো আমি মাঙ্গা জুসের অর্ডার দিছি, এই যে দেখতে পাচ্ছেন উনি খুব ফ্রেশ মাঙ্গা জুস বানিয়ে দিল। তো ভিউয়ার্স, আমি বাসে করে চলে আসলাম এখানে। দুঃখিত, আমি বাসের ভিডিওটি করতে পারি নাই, বা ড্রাইভারের সাথে কথা বলার ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারি নাই, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য হুট করে উঠে হুট করে নেমে গেছি। তো আপনারা বাসের ড্রাইভারকে বলবেন পুত্রজায়া মসজিদে যাবেন, তাহলে এখানে এসে নামাই দিব। Thank you.
ভিউয়ার্স, আমাদের মসজিদ দেখা শেষ, এখন আমরা চলে যাব ব্রিজে। তো এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে হাঁটা রাস্তা। আপনারা চাইলে বাসও যেতে পারেন, কিন্তু বাসের জন্য এখানে অনেক অপেক্ষা করতে হবে, তো সেজন্য আমি হেঁটেই চলে যাব। 10 মিনিট বা 12 মিনিট লাগতে পারে, তো হেঁটেই এখন চলে যাব ব্রিজে। বলে পড়েন ব্রিজের পাশে একটি জায়গা আছে আশ্রয় কেন্দ্র, এখানে বৃষ্টি বা রোদ থেকে একটু রেস্ট করতে পারবেন, বসার জায়গা আছে ব্রিজের মাথায়। আপনারা এটা মাথায় রাখবেন এদিকে আসার। বন্ধুরা, পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন,